السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته मायर दुआ जे शांतन के टूपे से शे जेनो ए बिशोटा के जॉय करे से सुभान अल्लाह बोले जबान कुले बोले सुभान अल्लाह हमरा मायर दुआ साई की छाई ना जबान कुले बोले हमरा मायर दुआ साई की ना हमार भाईरा রসুলে পাকের প্রেম নিয়ে মোহাব্বত নিয়ে মা বাবার মোহাব্বত নিয়ে আমার মুখে মুখে পড়েন মায়ের দোয়া যে সন্তান কিটু পেয়েছে মায়ের দোয়া যে সন্তান কিটু পেয়েছে সেই যেন এই বিশ্বটাকে জয় করেছে বলেন না সেই যেন এই বিশ্বটাকে আরেকটু মহাব্বতে সেই যেন এই বিশ্বটাকে জয় করেছে আমার মায়ের দোয়া ও ও মায়ের দোয়া বাবার দোয়া ও ও বাবার দোয়া বাবার দোয়া যে সন্তান একটু পেয়েছে সেই যেন এই বিশ্বটাকে জয় আরেকটু মহাব্বতে সেই যেন এই বিশ্বটাকে জয় করেছে সন্তানের সব কাজেতে দেখলে সফলতা ভুলে যেতে পারে মা দুঃখ সুখের বেতা ঠিক কিনা পৃথিবীর জমিনের মধ্যে আপনার মায়ের যতই পেরেশানি থাকুক না কেন আমার আপনার মায়ের বাবার পেরেশানিকে দূর করার জন্য যখন সন্তান মা বাবার সামনে উপবিষ্ট হয়ে যায় মা বাবা ডাক দিয়ে বলে সন্তান পৃথিবীর জমিনের মধ্যে যতই যন্ত্রণা থাকুক না কেন আমার সন্তানের চেহারা দেখা মাত্রই সব যন্ত্রণা দূর হয়ে যায় জবান করে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ সন্তানের সব কাজেতে দেখলে সফলতা ভুলে যেতে পারে মা দুঃখ সুখের বেতা ভুলে যেতে পারে মা দুঃখ সুখের বেতা সন্তানের সুখে মা সুখী হয়েছে সন্তানের সুখে মা সুখী হয়েছে সেই যেন এই বিশ্বটাকে জয় করেছে বলেন না সেই যেন এই বিশ্বটাকে সে মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে বাবার দোয়া যে সন্তান একটু পেয়েছে সেই যেন এই বিশ্বটাকে জয় করেছে সেই যেন এই বিশ্বটাকে যেই সন্তান মা জননীর করেছে মনে জয় দোজাহানে সে সফল নেই কোন তার বয় ঠিক কিনা বাবা পৃথিবীর জমিনের মধ্যে আপনার আমার মা বাবার মন যদি জয় করতে পারে পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পরে কবর জান্নাতের বাগান হয়ে যায় জবান খুলে বলে সুবহানাল্লাহ যেই সন্তান মা জননীর করেছে মনে জয় দোজাগানে সে সফল নেই কোন তারে বয় দোজাগানে সে সফল নেই কোন তারে বয় মা বাবাকে এমন ইজ্জত আল্লাহ দিয়েছে মা বাবাকে এমন ইজ্জত আল্লাহ দিয়েছে সে যেন এই বিশ্বটাকে জয় করেছে বলেন না সেই যেন এই বিশ্বটাকে জয় করেছে মায়ের দোয়া ও ও মায়ের দোয়া মায়ের দোয়া ও ও বাবার দোয়া বাবার দোয়া যে সন্তান একটু পেয়েছে সেই যেন এই বিশ্বটাকে জয় করেছে সেই যেন এই বিশ্বটাকে জয় করেছে
রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর গুজার করছি যেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আপনাকে আমাকে হাজার হাজার কোটি কোটি মানুষ থেকে বাছাইকৃত করে এই সরলক্কা 27তম গৌসিয়া কমিটির ঈদে মিলাদুন্নবীর মাহফিলে আসার বসার যিনি সুযোগ দান করে দিয়েছেন ও আমার আগত সুন্নি আশেকের রাসূল ভাইয়েরা একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আরে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ তার ওই সাথে সাথে লাখ কোটি দূরদের নজরানা পেশ করছি আকায় নাম তাজদার মদিনা শফি আল মুজনবিন আনিসুল গরিবিন রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী রওজা মোবারকে হাজার কোটি দূরদের নজরানা পেশ করে আজকের সরলকার 27তম গৌসিয়া কমিটির ঈদে মিলাদুন্নবী মাহফিলে আগত আমার সম্মানিত আশেক রাসূল ভাইয়েরা একবার ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আমরা রাসূল চাই কি চাই না আমরা রাসূল পাকের মহব্বত চাই কি চাই না মা বাবার খেদমত চাই কি চাই না জোরে বলি আলহামদুলিল্লাহ জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমি গুনাহগার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ফুরকান হামিদ থেকে একটি আয়াত কেরিমা তেলাওয়াত করলাম আল্লাহ যদি দয়া করে মেহরবানি করে এই আয়াতের উপরে ভিত্তি করে দুই একটি কথা বলে ইনশাআল্লাহ প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি গুনাহগার বিদায় নেব আল্লাহ আমাকে আপনার আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করুন সকলে বলি আমিন এবং আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই গৌসিয়া কমিটির মাহফিলের মধ্যে যারা এসেছেন সকলকে কবুল করুন সকলে বলুন আমিন আমার ভাইয়েরা আমার সর্বপ্রথম কথা হলো আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন এবং হযরত আশিক রাসূল ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা আন ওনাদের প্রেক্ষাপট নিয়ে মা বাবার খেদমত মা বাবার ইজ্জত মা বাবার সম্মান নিয়ে মা মাতা পিতার কর্তব্য নিয়ে আমি গুনাহগারকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে এর উপরে আমি দুই একটি কথা বলি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নেব আল্লাহ পাক আপনাদের আশা যাওয়া কবুল করুন সকলে বলুন আমিন আমি গুনাহগার পবিত্র কালামুল্লাহ শরীফের থেকে এই কোরআনে পাক থেকে 30 পারা কালামুল্লাহ শরীফের 15তম পারায় তৃতীয় নম্বর পৃষ্ঠায় মহান রব্বুল আলামিনের কথা আল্লাহ রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের বাণী মহান রব্বুল আলামিন কি ইরশাদ ফরমা রব্বুল আলামিন বলেন ওয়াকাদ রব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু জবান করে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা মহান রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনের মানুষ হে আমার বান্দারা ওয়াকাদ রব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু হে আমার বান্দারা পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র তোমাদেরকে আমি আল্লাহ পাঠালাম তোমরা আমি আল্লাহর ইবাদত করো সুবহানাল্লাহ আমি আল্লাহর ইবাদত করো ইল্লা ইয়াহু এবং অন্য কারো ইবাদত তোমরা করো জোরে বলুন করো করবো নি আমরা ইবাদত করবো কার জবান খুলে বলি ইবাদত করবো কার আমরা নামাজ পড়বো কার রোজা রাখবো কার মা বাবার খেদমত করবো তাও আল্লাহর সুবহানাল্লাহ আল্লাহ পাক মা বাবার খেদমত করবো আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য রাসূলের রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেগাহ করম পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা সবাই চাই কি না জোরে বলুন নামাজ পড়বেন কি না নাকি নামাজ ইমাম সাহেবকে মুয়াজ্জিন সাহেবকে আজান দিতে দিয়ে আপনি নামাজের পাশ দিয়ে চলে যাচ্ছেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন আপনি দেখে দেখে চলে যাচ্ছেন এই সাওয়া সাওয়া নয় ঠিক কিনা বলেন হুজুর আমি দেখছি তো আমার মুয়াজ্জিন মুখোদয় আজান দিচ্ছেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন আমি তো দেখছি আপনি দেখার কথা বললেন বাবা দেখার কথা নয় আল্লাহ বলে নামাজ
তোমরা শুধু নিজে পড়বা তা নয়, ইকরা সালাত, তোমরা নামাজ পড়ো, এরকম আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন নাই। আল্লাহ বলে ওয়াকিমুস সালা, তোমরা নামাজ পড়ো, তোমার পরিবার পরিজনকে পড়ার তাগিদ দাও। সুবহানাল্লাহ। এক কথায় কোরআনে পাকের ফয়সালা হলো আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করে আল্লাহকে সন্তুষ্ট করা, এটা আমাদের উপর ফরজ, আমাদের উপর কর্তব্য। সুবহানাল্লাহ। এরপর আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। সুবহানাল্লাহ বলেন, তোমরা মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। কি ব্যবহার? অসৎ ব্যবহার? কি ব্যবহার? একটু আওয়াজ করবেন, কি ব্যবহার? মহান রব্বুল আলামিনের ঘোষণা। আমি মাওলানা মিনহাজুল আবেদিন আল কাদিরের ঘোষণা নই, কোরআনে পাকের এলান হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার প্রতি এহসান করো। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহর ইবাদত করো এবং তোমার মা বাবার প্রতি সৎ ব্যবহার করো। আপনাদের কষ্ট হয়? আরেকটু জোরে বলুন, কষ্ট হয়? আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাকে আমাকে আল্লাহ পাকের ইবাদতের কথা বললেন, আমাকে আপনাকে মা বাবার প্রতি সৎ ব্যবহারের কথা বললেন। সৎ ব্যবহার আমরা কিভাবে করব আল্লাহর কাছে প্রশ্ন রাখলাম। সুবহানাল্লাহ। একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী মাওলানা। আমার মায়েরা, পৃথিবীর জমিনের মধ্যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ, আপনার মালিক, আমার মালিক, আমার খালিক, জগৎ সৃষ্টিকারী আল্লাহ, মহান রব্বুল আলামিন বলে এই পৃথিবীর জমিনের মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, মা বাবার প্রতি সৎ ব্যবহার করো। আল্লাহ, আপনার কাছে প্রশ্ন রাখলাম কিভাবে মা বাবার সাথে সৎ ব্যবহার করব, কিভাবে তাদের সাথে ভালো ব্যবহার করব। মহান রব্বুল আলামিনের কাছে যদি প্রশ্ন রাখা হয়, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমার সুন্নি আশিকের রাসূল ভাইয়েরা জবান খুলে বলুন, ইম্মায়া বলুগান্না ইন্দাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। জবান খুলে বলুন না। সুবহান। রব্বুল আলামিন বলে আমার বান্দারা, পৃথিবীর জমিনের মধ্যে তোমরা মা বাবার প্রতি এমন আচরণ করবা, তোমাদের মা বাবা একজনকে যদি তোমরা পেয়ে যাও, বৃদ্ধ অবস্থায় যখন তোমাদের মা বাবা তোমাদের নিকট উপনীত হয়ে যাবে, তোমরা মাকে পেয়ে গেছো নাকি বাবাকে পেয়ে গেছো, মা বাবা উভয় জনকে পেয়ে গেছো নতবা মা কিংবা বাবাকে পেয়ে গেছো, মা বাবাকে পাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বলে তাদের সাথে তোমরা উপশব্দ ব্যবহার করো না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাদের সাথে তোমরা উপশব্দ ব্যবহার করো না, কেননা পৃথিবীর জমিনের মধ্যে আপনার আমার মা বাবা, পৃথিবীর জমিনের মধ্যে আমরা ছোট্টকালে আমাদের মা বাবা কোন কষ্ট দিয়েছিলাম, আপনার মা বাবাকে, আমার মা বাবাকে আমরা অনেক যন্ত্রণা দিয়েছিলাম, আমরা মা বাবাকে যন্ত্রণা দেওয়ার পরেও খোদার কসম আপনার আমার মা আমার আপনার যন্ত্রণায় উপশব্দ ব্যবহার করে নাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আকামুল হাকিমিন বলে ও পৃথিবীর জমিনের মানুষ, তোমার মা তোমার বাবা বৃদ্ধ হয়ে গেল, উভয়জন থেকে একজনকে তোমরা পেয়ে গেছ, নতবা একজনকে পালা নতবা উভয়জনকে পেয়ে গেলা, তাদের সাথে তোমরা শব্দ ব্যবহার করো না, কারণ হলো পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার মা বাবাকে একজন সন্তানের জন্য বড় নিয়ামত হিসেবে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহান।
জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার মা বাবা একজন সন্তানের জন্য বড় নিয়ামত, আপনার আমার বাবা আপনার আমার মা একজন সন্তানের জন্য বড় নিয়ামত। হুজুর কেমন নিয়ামত একটু জানতে চাই। ও আমার সরলকার আশিক রাসূল ভাইয়ারা, মা বাবা কেমন নিয়ামত একটু যদি জানতে চাও তাহলে আপনি একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যখন শীতকাল যখন চলে আসে, ও আমার ভাইয়ারা শীতকাল যখন চলে আসে, শীতের মৌসুম যখন চলে আসে, গভীর রাত্র যখন হয়ে যায়, গভীর রাত্রের মধ্যে আপনি আমি যখন ছোট্ট ছিলাম, আপনি আমি যখন এক বছরের ছিলাম, আপনি আমি যখন এক মাসের ছিলাম, আপনি আমি যখন দুই বছরের ছিলাম, ওই সময়ের মধ্যে ভালো মন্দ বোঝার কিছু আমরা ভালো মন্দ বোঝার আমাদের জ্ঞান ছিল না, আমাদের ব্রেন ছিল না। আমার ভাইয়ের ওই সময়ের মধ্যে গভীর রাত্র যখন হয়ে যেত, আপনার মা বাবা আপনার আমার মা বাবার সামনে আমাকে আপনাকে শোয়াই দিত। গভীর রাত্রে যখন শুয়ে যেতাম, যখন রাত তিনটা চারটা বেজে যেত, হঠাৎ করে দেখা যায় আপনি আমি মায়ের সামনে প্রসাব করে দিয়েছি। জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনি আমি মায়ের সামনে প্রসাব করে দিলাম, মার ডান পাশে আমি, মায়ের ডান পাশে আপনি যখন প্রসাব করে দিলাম, আমার ভাইয়েরা মা জননী গভীর রাত্রে উঠে ওই ডান পাশ থেকে আবার আপনাকে আমাকে বাম পাশে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। বাম পাশে যখন নিয়ে আসে, বাম পাশে নিয়ে আসার পরে যখন রাত চারটা বেজে যায়, আমার আপনার আবারও প্রসাব এসে যায়। মা মা বলে প্রসাব করানো, মাকে আমরা বলতে পারি না মা গো আমার প্রসাব হয়েছে, মা গো আমার আজত হয়েছে, সেই বাসা বলার আমাদের তখন সময় ছিল না। আমার ভাইয়ারা আপনার আমার মা জননী ডান পাশে যখন আমরা প্রসাব করে দিতাম, আপনার আমার মা আমাকে আমাকে আপনাকে বুকে জড়িয়ে আবার বাম পাশে শুয়াইয়ে দিতেন। জোরে বলেন সুবহান। ডান পাশে যখন শুয়ে যেতাম, ডান পাশে শুয়ে শুয়ে যখন আমরা সেখানে যখন প্রসাব করে দিলাম, প্রসাব করার পরে মা জননী আমার আপনার বৃদ্ধ মা গভীর রাত্র ডানেও পানি বামেও পানি, মা জননীর জায়গা ঘুমানোর যেই জায়গা কানা আছে, খোদার কসম আপনি আমাকে ওই মা জননী না ঘুমাই সেই জায়গার মধ্যে ঘুমানোর সুযোগ করে দিয়েছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয় আমার ভাইয়ারা, আপনাকে আমাকে শোয়ার জন্য জায়গা করে দিয়েছেন। শুধু তা নয় ওই গভীর রাত্রে যখন ওই স্থানের মধ্যে যখন আমি আপনি প্রসাব করে দিতাম, আপনার মা আমার মা ওই স্থান থেকে আপনাকে আমাকে নিয়ে আবার দোলনার মধ্যে দিয়ে গভীর রাত্রে না ঘুমিয়ে দোলনা দিত। শুধু তা নয় ফজরের আজান যখন হয়ে যেত, আপনার আমার মা না ঘুমিয়ে ফজরের আজান শোনা মাত্র ওই কনকনে শীতের মধ্যে নামাজ পড়ার জন্য গোসল কানায় চলে যেত। জবান খুলে বলেন না সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেহ নাই, পৃথিবীতে মায়ের মতো আপন কেহ নাই, মা জননী সবার সেরা এই যে দুনিয়ায়, মা জননী সবার সেরা এই যে দুনিয়ায়। বলেন না পৃথিবীতে মায়ের মতো আপন, আই পৃথিবীতে মায়ের মতো আপন কেহ নাই, মা জননী কেমন সেরা এই যে দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা বলতে চেয়েছিলাম গভীর রাত্রে আপনার আমার মা একটু মাত্রার জন্য ঘুম পাড়াইতে পারে নাই, আপনার আমার মা ঘুমায় নাই, একমাত্র আপনি আমি কে সান্ত্বনা দেওয়ার জন্য। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তা নয়, আপনার বাবা কেমন আপন, কোন বাবার কথা, কোন বাবাকে এহসান করার কথা আল্লাহ বলেছেন। ও আমার ভাইয়েরা অনেক টেলাগাড়িওয়ালা, অনেক রিক্সাওয়ালা, অনেক
হিন্দিওয়ালা ভাইয়েরা আপনারাই জানেন যারা এখানে এসেছেন, অনেক ভাইয়েরা যখন ফজরের সময় ঘর থেকে বের হয়ে যায়, ফজরের সময় ঘর থেকে বের হয়ে কর্ণফুলীর মসজিদ থেকে মধ্যে চলে যায়, বিকালবেলায় ঘরের মধ্যে ফিরবে, ঘরের মধ্যে ফিরবে ওই মুহূর্তের সময় বাঘ বাবা যখন ক্লান্ত হয়ে যায়, একটা আপেল কিনে কিংবা একটা মুসুম্বি কিনে ওই আপেল এবং কমলা কানা খাতে নেই খাওয়ার জন্য। আপনার আমার বাদ সিনজিওয়ালা ড্রাইভার, আপনার আমার মামা রিক্সাওয়ালা ড্রাইভার, ওই মসজিদ টেকের মধ্যে খাওয়ার জন্য মুসুম্বি আপেল নেই। খোদার কসম, যখন আপনার মুখের নিকটে যখন নিয়ে আসে ওই মুহূর্তের সময় আপনার আমার বাবা সেই মুহূর্তে না কে সন্তানের জন্য নিয়ে আসে, জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের কথা যখন মনে পড়ে যায়, আল্লাহ আল্লাহ আমি ক্লান্ত হয়ে গেলাম সারাদিন পর্যন্ত হগো আল্লাহ, কিন্তু আমি এই আপেল কানা খাওয়ার জন্য নিলাম, এই কমলা কানা খাওয়ার জন্য নিলাম, আমার ঘরের মধ্যে আমার ছোট্ট শিশু, আমার ছোট্ট শিশু আব্দুর রহমানের কথা মনে পড়ে গেল, আমার ছোট্ট শিশু আব্দুর রহিমের কথা মনে পড়ে গেল। আপনার আমার বাবা সারাদিন চিন্দি চালানোর পরেও, সারাদিন ঠেলাগাড়ি চালানোর পরেও, সারাদিন রিক্সা চালানোর পরেও আপনার আমার বাবা সেই কাদ্য কানা না খেয়ে আপনার আমার জন্য ঘরের মধ্যে নিয়ে আসে, সেই জন্য আপনার আমার জন্য মা বাবা অত্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে বড় নিয়ামত। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। একজন সন্তানের জন্য পৃথিবীর জমিনের মধ্যে এক একটা নিয়ামত যদি গণনা করা হয়, ও আমার আশিক রাসূল ভাইয়েরা, আপনার ঘরের মধ্যে আপনার মা আছে, আপনার ঘরের মধ্যে আপনার বাবা আছে, আপনার বাবা আপনার মা, খোদার কসম আপনার ঘরের মধ্যে সবচাইতে একটা বড় নিয়ামত। শুধু তা নয় আমার নবীজি হাদিস মুবারকার মধ্যে ডাক দিয়ে বলে, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত। সুবহানাল্লাহ, জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসলা আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে এবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলী সাইয়্যিদিনা। নবীজি আমার আনন্দের পৃথিবীর জমিনের মানুষ, ও আমার উম্মতেরা জেনে রাখো তোমার ঘরের মধ্যে তোমার যে বৃদ্ধ মা বাবা আছে, ওই মা বাবা তোমার জন্য বড় জান্নাত। জবান কোলে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার উম্মত টাকাওয়ালা হয়েছো, তুমি টাকাওয়ালা হওয়ার কারণে, তুমি সম্পদওয়ালা হওয়ার কারণে আমি মদিনা শরীফের মধ্যে তুমি আসতে চাও। ও আমার ভাইয়েরা, নবীজি আমার হেলান দেয় মদিনা শরীফ আসতে হবে না, অনেকেই গরিব, অনেকেই টাকা না থাকার পরে মদিনা শরীফ যাইতে পারে না, এই বাংলাদেশের জমিনে বসে বসে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা বলে বলে স্লোগান দেয় আমার নবী জেলান দেয় উম্মতের। ও আমার উম্মতরা, টাকা নেই পয়সা নাই, তোমরা সরলকার জমিন থেকে আমি রাসূলকে স্মরণ করতেছ, আমি রাসূল সমস্ত কিছু দেখতেছি, মদিনা শরীফ আসতে হবে না, মক্কায় মুয়াজ্জাম আসতে হবে না, যদি তোমার মা বাবা ঘরের মধ্যে থাকে মা বাবার খেদমত করো, ওই মা বাবার খেদমত করার কারণে তোমার আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কবুল খজের সওয়াব দিয়ে দেবে, জোরে বলেন সুবহান, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হে আমার আশিক রাসূল ভাইয়েরা, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না, আর একটু জোরে বলুন চাই কি না, মা বাবার খেদমত আপনি যদি আমি যদি করি আমার ভাইয়েরা, মা বাবার খেদমত করার কারণে নবী যে আমার এলান দেয় উম্মতেরে, মা বাবার খেদমত তোমরা করেছো, মা বাবার খেদমত করার কারণে আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম তোমাদের একটা জায়গা একটা স্থান আমি রাসূল বলে দিলাম, ওই স্থানের নাম হলো জান্নাতুল ফেরদৌস, জোরে বলেন সুবহান, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও মক্কাওয়ালা।
মদিনা ওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলি, আর একটু সামনে চলে আসেন আপনারা, মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার মায়ের বলতে চেয়েছিলাম নবী দে আমার আনন্দেব পৃথিবীর জমিনের মানুষ তোমার ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবা আছে, মা বাবার খেদমত করো, মদিনা আসা হয়ে যাবে, মক্কা আসা হয়ে যাবে। অনেকে অনেক টাকা দিয়ে মদিনা যায়, অনেকে অনেক টাকা দিয়ে মক্কায় মুয়াজ্জামায় যায়, 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে। ও আমার আশিক রাসূল ভাইয়ারা, কোনো একজন ব্যক্তি বলতে পারবে না তার খোঁজ কবুল হয়েছে, ঠিক কিনা বলেন? তার খোঁজ কবুল হলো, সেখানে সুদের টাকাও থাকতে পারে, সেখানে ঘুষের টাকাও থাকতে পারে, সেখানে তিমের অঙ্ক থাকতে পারে, কোনো কেউ বলতে পারবে না তার খোঁজ কবুল হয়ে গেল। আমার নবী জিয়ালা ও আমার উম্মতেরা, তোমরা খোঁজের জন্য আসো, যদি টাকাও না থাকে তোমাদের খোঁজ করা প্রয়োজন নাই, ঘরের মধ্যে যদি বৃদ্ধ মা বাবা থাকে মা বাবার খেদমত করো, তোমরা জান্নাত পেয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, রসুলের পাকের নোরানি, রসুলের পাকের নোরানি কদম মোবারকের মধ্যে একজন সাহাবা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি পৃথিবীর জমিনের মধ্যে আমাদের ঘরের মধ্যে মা বাবা আছে, মা বাবার সাথে কিরূপ আচরণ করবো? জোরে বলেন সুবহানাল্লাহ, মা বাবার সাথে কিরূপ আচরণ করবো? আল্লাহর নবী যে এলান দেয়, ও আমার সরলোকের আশিকের রাসূল ভাইয়ারা, নবী যে আমার এলান দিচ্ছেন, হোমা জান্নাতুকা ওয়া নারুকা, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে এলান দেয়, এই আমার সাহাবায়ে কেরাম, এই আমার উম্মতেরা, জেনে রাখো জেনে রাখো, তোমার মা বাবা তোমাদের জন্য জান্নাত, তোমার মা বাবা তোমাদের জন্য জাহান্নাম, সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, নবী যে আমার এলান দিলেন পৃথিবীর জমিনের মধ্যে, এই আমার উম্মতেরা, মা বাবার খেদমত যদি করতে পারো তোমার স্থানে হয়ে যাবে জান্নাতে, আর যদি মা বাবার খেদমত না করে পৃথিবীর জমিন থেকে কবরে আসো, ওই কবর কানা হয়ে যাবে জাহান্নামের গর্ত। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা নয়, পৃথিবীর জমিনের মধ্যে মা বাবার খেদমত না করার কারণে কবর জাহান্নাম হবে, শুধু তা নয়, ওই কবর কানা জাহান্নাম হবে, শুধু তা নয়, কেয়ামত পর্যন্ত কবরে আজাব হবে, তা নয়, এবং কেয়ামতের ময়দানে মাহশরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ করা হবে। জবান কোলে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আমার ভাইয়েরা, এবার আসুন, জাহান্নাম কেমন হবে, জাহান্নাম কেমন হবে, একটা জাহান্নাম কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইলেন, জাহান্নামের সংখ্যা কয়টা? জবান কোলে বলুন কয়টা? 7টা জাহান্নাম বানাইলেন, আপনাদের কষ্ট হয় না? শেষ করে দেব না? 7টা জাহান্নাম, কয়টা জাহান্নাম আমার ভাইয়ারা? 7টা জাহান্নাম মহান রাব্বুল আলামিন 7টা জাহান্নাম বানাইলেন। ওই জাহান্নাম কানা বানানোর পরে ওই জাহান্নামকে আমার ভাইয়ারা, সর্বপ্রথম জাহান্নামকে আগুনের মধ্যে পোড়ানো হলো, সুবহানাল্লাহ বলেন, জাহান্নামকে পোড়ানো হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রাওয়ায়াত হচ্ছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, আল্লাহর নবী যার ইরশাদ ফরমাচ্ছেন, কল আও কিদা আলান নারি আলফাসানা, জবান কোলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, বলতে চেয়েছিলাম মহান রব্বুল আলামিন 7টা জাহান্নাম বানাইলেন, 7টা জাহান্নাম বানানোর পরে আমার নবী যে এলান দিলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবায়ে কেরামরা, ওই জাহান্নামকে আল্লাহ পাক 1000 বছর পোড়ালেন। জোরে বলেন সুবহানাল্লাহ, কয় হাজার বছর? কাকে পোড়ালেন? এখানে হিন্দু যদি মারা যায় পোড়ানো হয় কিনা? জোরে বলুন পোড়ানো হয় কিনা? আমার ভাইয়েরা, জাহান্নাম, ওই জাহান্নামকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করার পরে 1000 বছর পর্যন্ত জাহান্নামকে জ্বালিয়ে দেন। জ্বালানোর পরে
ওই জাহান্নাম লাল বর্ণ ধারণ করলো। সুবহানাল্লাহ বলেন, ওই জাহান্নাম হাত্তা ইহমারাত লাল বর্ণ ধারণ করলো। জাহান্নাম যখন পুড়তে পুড়তে আগুন আর আগুন, এবং আগুনের কয়লা উঠতে উঠতে ওই জাহান্নাম খানা লাল বর্ণ হয়ে গেল, লাল একদম একেবারে লাল হয়ে গেল। ওই জাহান্নাম লাল হওয়ার পরে আমার নবী যে এলান দিচ্ছেন, সুম্মা উকিদা আলাইহা আলফাসানা, জবান কুল বলেন সুবহানাল্লাহ, ওই জাহান্নামকে আমার মহান রব্বুল আলামিন এক হাজার বছর জ্বালালেন। এক হাজার বছর জ্বালানোর পরে ওই জাহান্নাম আর লাল নাই, হাত্তাই বিহদ্দত, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই জাহান্নাম, যেই জাহান্নামের মধ্যে মা বাবার খেদমত না করার জন্য জাহান্নামে যাবে আমার ভাইয়ারা, ওই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জ্বালাতে জ্বালাতে এক হাজার বছর যখন জ্বালালেন, জাহান্নাম কানা আগুন আর আগুন হয়ে গেল, লাল বর্ণ ধারণ হয়ে গেল। আবার এক হাজার বছর যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে জ্বালালেন, জ্বালানোর পরে ওই জাহান্নাম কানা এবার সাদা বর্ণ হয়ে গেল। জবান কোলে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, মা বাবার খেদমত না করলে জাহান্নামে আপনাকে আমাকে যেতে হবে কিনা, আরেকটু জোরে বলেন যেতে হবে কিনা? আমাদের ঘরের মধ্যে কয়লা আছে কিনা? কয়লা 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 চিনেননি আপনারা? কয়লা আছে, ওই কয়লাগুলাকে যখন একবার পোড়ানো হয় লাল বর্ণ ধারণ হয়ে যায়, ওই কয়লাগুলা যখন আবার আপনার ছাইয়ের দোকানের মধ্যে আবার আপনাকে যখন রুটি বানানোর জন্য দেওয়া হয়, ওখানে রুটি বানাতে গিয়ে ওখানে যখন পোড়ানো হয়, ওই ওই কয়লাগুলো আবার সাদা বর্ণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, চতুর পাশে সাদা ময়লা আবর্জনা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করার পরে আবার যখন এক হাজার বছর জ্বালালেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলে ওই জাহান্নাম কানা সাদা হয়ে গেল, প্রথমে আলু হয়ে গেল, প্রথমে আগুন হয়ে গেল, প্রথমে লাল বর্ণ হয়ে গেল, এরপরে সাদা হয়ে গেল। আল্লাহর নবী যে এলান দিচ্ছেন, সুম্মা উকিদা আলাইহা আলফাসানা, আমার ভাইয়েরা, ওই মহান রাব্বুল আলামিন আকামুল আকিমিন ওই জাহান্নামকে আবার এক হাজার বছর জ্বালাইলেন। এক হাজার বছর জ্বালানোর পরে ওই জাহান্নাম পৃথিবীর জমিনের মধ্যে আমার ভাইয়ারা প্রথমে হয়েছিল লাল বর্ণ ধারণ করেছিল, দ্বিতীয় এক হাজার বছর পরে সাদা বর্ণ ধারণ করেছিল। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন আহকামুল হাকিমিন বলে হাত্তা ইসওয়াদ্দত, ওই জাহান্নামকে যখন তৃতীয় হাজার বছর জ্বালানো হলো, ওই জাহান্নাম আর লাল নাই, ওই জাহান্নাম আর সাদা নাই, ইয়া রাসূলুল্লাহ কি হলো? আল্লাহর নবীজি বলে ইসওয়াদ্দত, ওই জাহান্নাম কালো হয়ে গেল। জবান কোলে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, ওই জাহান্নাম কালো হয়ে গেল। ওই জাহান্নাম কালো হওয়ার পরে আমার নবীজি বলে, কেমন কালো তোমরা জানো নি? ফাহিয়া সাউদাউ মুজলিমা, পৃথিবীর জমিনের মধ্যে আমার ভাইয়েরা গভীর রাত্র যখন হয়ে যায়, সন্তান যখন পাশ দিয়ে চলে যায়, ওনার আব্বা যান সন্তানকে চিনতে পারে না, সন্তানের পাশ দিয়ে যদি বাবা চলে যায় বাবাকে চিনতে পারে না, ও আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন ওই জাহান্নামকে যখন আবার এক হাজার বছর জ্বালাইলেন, ওই জাহান্নাম এখন আর লাল নাই, ওই জাহান্নাম আর এখন সাদা নাই, আমার নবীজি বলে ওই জাহান্নাম কালো আর কালো অন্ধকারের মতো হয়ে গেছে। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, ওই জাহান্নামে ইয়া রাসূলুল্লাহ কারা যাবে? আল্লাহর নবীজি বলে, যারা মা বাবার খেদমত করবে না, মা বাবাকে যারা ইজ্জত করবে না, মা বাবাকে যারা সম্মান করবে না, মা বাবাকে যারা মোহাব্বত করবে না, মা বাবাকে যারা হেসান করবে না, মা বাবার সাথে সদ্ব্যবহার যারা করবে না, ওই সমস্ত মানুষ শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর জমিনের মধ্যে মা কিংবা বাবাকে যারা পেয়ে তাদের সাথে ভালো আচরণ করতে পারে নাই, আমার নবী যে এলান দিলেন ওই মানুষগুলা ওই জাহান্নামে যাবে। জবান কোলে বলেন নাউযুবিল্লাহ, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। আমার ভাইয়েরা, যে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় তিন হাজার বছর জ্বালালেন, জ্বালানোর কারণ হলো শুধু তা নয়, ওই জাহান্নামের মধ্যে এমন কতগুলা তিক্ত রস থাকবে, জাক্কুম গাছের রস থাকবে। আমার নবী যে এলান দিচ্ছেন উম্মতেরে, ওই জাহান্নামের মধ্যে মা বাবার খেদমত না করার কারণে যারা জাহান্নামের মধ্যে যাবে, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে ওই জাহান্নামের মধ্যে ওই মা বাবার খেদমত না করার কারণে যেই ব্যক্তিগুলো জাহান্নামের মধ্যে যাবে, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে ওই জাক্কুম গাছের রসগুলা খাওয়ানো হবে। জবান করে বলেন না নাউযুবিল্লাহ, আরেকটু জোরে বলেন নাউযুবিল্লাহ,
ওই জাক্কুম গাছের রসগোল্লা খাওয়ানো হবে। ওই জাক্কুম গাছ কেমন জাক্কুম গাছ? জাহান্নামের মধ্যে যেই জাক্কুম গাছ থাকবে, জাক্কুম গাছের রস থাকবে। ওই জাহান্নামের একটা জাক্কুম গাছের যদি আপনার এক ফোঁটা রস যদি পৃথিবীর জমিনের মধ্যে ফেলা হয়, আপনার বঙ্গোপসাগরের পানি, আপনার টিউবওয়েলের পানি, আপনার পুকুরের পানি, আপনার ঝর্ণার পানি, নয় নয় সাত সমুদ্র তেরো নদীর পানি পর্যন্ত ওই জাহান্নামের এক ফোঁটা জাক্কুম গাছের রসের কারণে পৃথিবীর জমিন সমস্ত ওই পানিগুলা সমস্ত পানিগুলা ওই তিক্ত হয়ে যাবে, এমন তিক্ত হয়ে যাবে যেই তিক্ত পৃথিবীর জমিনের সমস্ত পানির মধ্যে পড়ে সমস্ত পানিগুলা এক একটা এককভাবে তিক্ত হবে। সমুদ্রের পানি বাদ যাবে না, টিউবওয়েলের পানি বাদ যাবে না, সমস্ত পানিগুলা একেবারে তিক্তের উপরে তিক্ত হয়ে যাবে। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ, আমার ভাইয়েরা জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমরা জাহান্নাম চাই কিনে জান্নাত চাই? আওয়াজে বোঝা যায় কে কে জাহান্নামে যাইতে চাই? রস খাওয়া খাবেননি, রস জাহান্নামের রস খাবেননি। ওজন আমরা তো এখানে অনেক রস খাই, কি খাই? রস খাই, আমের রস খাই, কমলার রস খাই, একটা খাইলে 80-90 টাকা 100 টাকা নিয়ে নেই। ওজন আমরা এই মজা তো এখানে পাইছি, আমরা জাহান্নামে গিয়ে যদি ওই রস খাইতে পারে আরো মজা পাবো। খাবেননি? ইচ্ছে আছে কারো যাওয়ার? ইচ্ছে যদি তাকে আমার ভাইয়েরা মা বাবার নাফরমানি করবেন বেশি বেশি করে, মা বাবার কদম মুছি করবেন না, মায়ের সাথে বিয়াদবি করবেন। যদি ওই রস খেতে মন চায় আমার ভাইয়েরা, ওই রস দুনিয়ার এমন রস নয় যেই রস আপনি টাকা দিয়ে কিনে কাচ্ছেন। ওই রস খাওয়ার মুহূর্তে আপনার পুরো শরীর জলে সারকার হয়ে যাবে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই মা বাবার খেদমত, মা বাবার ইজ্জত, মা বাবার সম্মান যত যেই বেশি করবে ততই সে লাভবান হবে এবং জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী যে আমার এলান দেই, মা বাবার খেদমত না করার কারণে জাহান্নামের মধ্যে জাক্কুম গাছের রস খেতে হয়। আর যারা মা বাবার খেদমত করে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে ওই জান্নাতের মধ্যে এমন কতগুলা গাছ থাকবে, এমন একটা গাছ থাকবে, ওই গাছের নাম হলো সাজারাতুত তওবা। জবান কোলে বলেন সুবহানাল্লাহ। সাজারাতুত তওবা একটা নামের ওই গাছখানা এক একটা টিলে থাকবে, এক একটা শাখা পোশাখা থাকবে। ওই যা ওই আপনার সাজারাতুত তওবা গাছ থেকে আপনারা যখন জান্নাতের মধ্যে যাবেন, মা বাবার খেদমত করে যদি জান্নাতি হয়ে যান, আল্লাহর নবী যে এলান দিচ্ছেন, ও আমার উম্মতেরা যারা জান্নাতি হয়ে গেল তাদের জন্য সুসংবাদ আমি রসুল দিয়ে দিলাম, তারা জান্নাতের ক্যামেরায় বসে বসে যেই ফলকানা খাইতে চায় গাছ হবে একটা মাত্র সাজারাতুত তওবা। ওই গাছ থেকে বিভিন্ন ধরনের ফল, আপনি কোটি কোটি রকমের ফল যদি খেতে চান, আমার নবী যে এলান দিচ্ছেন মা বাবার খেদমত করার কারণে আপনার ক্যামেরার ভিতরে ওই একটা গাছ থেকে কোটি কোটি ফল দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইয়েরা, মা বাবার খেদমত, মা বাবার প্রতি মহব্বত আপনাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, নবী জামার এলান দিচ্ছেন আপনি জান্নাতের ক্যামেরার ভিতরে বসা, আপনি বসে আছেন, ওই গাছ থেকে শাখা পোশাখা গুলো গিয়ে আপনার জান্নাতের দরজায়, জান্নাতের জানালার মধ্যে শাখা পোশাখা গুলা গিয়ে সেখানে বিভিন্ন ধরনের ফল দেখা যাবে। সুবহানাল্লাহ। আপনার মন চাইবে আপনি পৃথিবীর জমিনে মা বাবাকে আঙ্গুল এনে খাওয়াইছেন, আঙ্গুর খাওয়াইছেন, আপনি মা বাবাকে আপেল খাওয়াইছেন, আপনি মা বাবাকে কমলা খাওয়াইছেন। নবী যে আমার এলান দেয়, তুমি ওই জান্নাতি কমলা যদি খেতে চাও, জান্নাতি আঙ্গুর যদি খেতে চাও, জান্নাতি আপেল যদি খেতে চাও, তোমার যত মন যত রকমের ফল তুমি মা বাবাকে খাওয়াইছো তত রকমের ফল, শুধু তা নয় তার চাইতেও বেশি ফল তোমার মুখের সামনে চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আপনি এভাবে বসে থাকবেন, যারা জান্নাতে যাবে মা বাবার খেদমত করে তারা এভাবে বসে থাকবে, বসতে বসতে অলস হয়ে যাবে। কি হয়ে যাবে? অলস হয়ে যাবে, বসে থাকতে মন চায় না। আবার বসে থাকছেন আপনি, বলেন আমি জান্নাতের ক্যামেরার মধ্যে, জান্নাতের জানালার মধ্যে
গাছের শাখা গিয়ে পৌঁছে গেছে, আপনি চিন্তা করতেছেন আপনি হাত দিয়ে খাবেন না, সুবহানাল্লাহ বলেন, কি দিয়ে খাবেন না, হাত দিয়ে খাবেন না, কষ্ট হবে, আমি তো জান্নাতি মেহমান, সাহেবের মতো বসা আছেন, চেয়ারম্যান মহোদয় আসলে, মন্ত্রী আসলে বাবু বসে না, বসে কি না, বসে না মনে হয় নাকি, মেডিত বই যাবি দি কোনো হাত দিয়ে বই যাবি উনি, আমার ভাইয়ারা বসার পরে উনি বলবেন আমার আর মন চাই না, আমি আরামে আছি, উঠব কেন, মা বাবার খেদমত করেছি, নবীজি এলান দিয়েছেন, নবীজি বলেছেন মা বাবার খেদমত করলে জান্নাতির যে কোনো রকমের কানা পাওয়া যায়, তা আমি বসে থাকবো, আমি হাতও নাড়বো না, আমি আল্লাহ আল্লাহ আমার রসুলে পাকের ওয়াদা, রসুলে পাক যেভাবে বলেছেন সেভাবে করে কিনা আমি একটু পরীক্ষা করে দেখবো, সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মেহমান বসে আছে, বসার পরে চিন্তা করতেছে একটু আপেল খাইতে পারতাম, কি খাইতে, গাছ কোথায়, গাছ অনেক দূরে, এরকম একটা শাখা, শাখা এসে আপনার জানালার পাশে উপস্থিত, আপনার মন চায় আপনি হাত না মেরে খাবেন, খোদার কসম নবীজি আমার এলাম দেন, হাত নাড়তে হবে না, আপনার মুখ বরাবর আপনি যেই ফল খেতে চান ওই ফলে সে উপস্থিত হয়ে যাবে, সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আমরা জান্নাত চাই কি চাই না, জোরে বলেন চাই কি চাই না, আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের আলা মকাম দান করুন, সকলে বলুন আমিন। আমার ভাইয়ারা মা বাবার খেদমত আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আমার নবীজি বলেন মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত যদি তুমি করতে পারো তোমার জন্য ঠিকানা জান্নাত, আর যদি মা বাবার নাফরমানি করো তোমার ঠিকানা জাহান্নাম, নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়ারা শুধু তা নয়, আব্দুর রহমান সুবুরি রহমাতুল্লাহ তাআলার একটি বিখ্যাত কিতাব, যেই কিতাবের নাম হচ্ছে নুজাহাতুল মাজালেস, নুজাহাতুল ওই কিতাবের মধ্যে একটি ঘটনা নোট করতেছেন, হযরতে মূসা ইসলামের একজন উম্মত ছিলেন, একজন উম্মত ছিলেন মূসা ইসলামের, উনি খুব সুন্দর, ওনার চেহারা উজ্জ্বল, আমার ভাইয়ারা ওই মূসা ইসলামের উম্মত উনি বসে বসে তাওরাত কিতাব তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাকের কিতাব তেলাওয়াত করতেন, আল্লাহ পাকের কিতাব যখন তেলাওয়াত করতেন ওই কিতাবের মধ্যে অনেক মধু আছে, সুবহানাল্লাহ বলেন, ছেলেটা অনেক সুন্দর যুবক, চমৎকার ছেলে, স্ট্যান্ডার্ড ছেলে, ওই ছেলেটা কোরআন তেলাওয়াত তাওরাত কিতাব তেলাওয়াত করতেছে মধুর কণ্ঠে, ওই আপনার তাওরাত কিতাবের মালিক যিনি আমার ভাইয়ারা হযরতে মূসা কলিমুল্লাহ, ওনার এলাকার সমস্ত মানুষরা ওনার তাওরাত কিতাব তেলাওয়াত শোনার জন্য ওনার সামনে চলে আসতো, জোরে বলেন সুবহানাল্লাহ, এত মধুর ছিলেন, এত সুন্দর ছিলেন, এত মায়াবী কণ্ঠে উনি তাওরাত কিতাব তেলাওয়াত করতেন আমার ভাইয়ারা, কিন্তু একটা তার বদ অভ্যাস ছিল, সেটা হচ্ছে সে মদ খাইতো, জোরে বলেন নাউজুবিল্লাহ, আপনারা কান নি আসেনি এখানে, ওজুর ইন্দি আইলে না খাই গরজ খাই দিয়ে আস না, ওজুর কেনে দেখো মানে খাই দিয়ে ইন্দি কে আস না আসে বললে মনে হয়। আমার ভাইয়ারা আপনি মদ কাচ্ছেন, আপনি মদ কাচ্ছেন, আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ হবে না, গভীর মনোযোগ বলতে চাইছিলাম, ওই মূসা নবীর উম্মতের একটা বদ অভ্যাস ছিল, সে কি খায়, মদ খায়। আমার ভাইয়ারা আপনি যে আমি যদি কোরআনটা নিয়ে যদি এখানে বসে থাকি সাথে যদি গ্লাসে মদ রাখি খুব সুন্দর লাগবে নি, বেশি সুন্দর লাগবে মনে হয়, আপনারা কি আমাকে আজ জীবনে দাওয়াত দিবেন নাকি এখানে জুতার মালা গলায় দিবেন, জুতার মালা দিবেন না, ওজুর আপনি মতো কান, আবার অনেকে আছে ওজুর আর মন না খাই ফানি খাই দি কে হাদে, মতিব ফানি বো ফানি, ফানিব মত মতিব ফানি। আমার ভাই আর আল্লাহ আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। বলতে চাইছিলাম ওই মুসলিম ইসলামের উম্মত তার কত সুন্দর কণ্ঠ, কত সুন্দর চেহারা, তিনি তাওরাত কিতাব তেলাওয়াত করতেছিলেন, এমন সময়ের মধ্যে তার পার্শ্ববর্তী উনি মদ গেলে গেলে খায়, এদিকে তাওরাত কিতাব তেলাওয়াত করে, তার কণ্ঠ শোনার জন্য, তার তাওরাত কিতাব শোনার জন্য
ওই দিকের মহিলারা ওই কোমের মহিলারা পুরুষরা পর্যন্ত সবাই চলে আসতো। আমার ভাইয়ারা এক মুহূর্তে ওনার একজন মা ছিলেন বৃদ্ধ মা জননী, ওই সন্তানকে ডাক দিয়ে বলেন, আমার সন্তান, অগো আমার সন্তান, তুমি যেই কিতাবখানা তেলাওয়াত করো ওই কিতাবখানা দুনিয়ার কারো নয়, ওই কিতাব হলো স্বয়ং মহান রব্বুল আলামিনের। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কিতাবখানা হলো মহান রব্বুল আলামিনের। তোমরা তুমি যেই কিতাবখানা তেলাওয়াত করতেছো ওই কিতাব মহান রব্বুল আলামিনের, ওই মহান রব্বুল আলামিন সত্তা পবিত্র, পবিত্র কিতাব তুমি তেলাওয়াত করতেছ, কিন্তু তুমি মদ খাচ্ছ সেটা মানানসই হচ্ছে না, বেয়াদবি হয়ে যাচ্ছে, সেটা আল্লাহ পাকের সাথে বেয়াদবি হয়ে যাচ্ছে, আল্লাহ পাকের শানে বেয়াদবি হয়ে যাচ্ছে, সুতরাং তুমি মদ খেয়েও না, ভালোভাবে তাওরাত কিতাব তেলাওয়াত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওরাত কিতাব তেলাওয়াত করার জন্য যখন তাকে মদ না খেয়ে পড়ার জন্য যখন বলা হলো, ওই সন্তান বলে, না আমি মদও খাবো তাওরাত কিতাবও পড়বো। জোরে কর নাউজুবিল্লাহ। আমি মদও খাবো তাওরাত কিতাবও পড়বো। মা জননী ডাক দিয়ে বলো, ও আমার সন্তান, আমি তোমার মা, আমি তোমাকে জন্ম ধারণ করেছি, আমি তোমাকে পৃথিবীর জমিন দেখিয়েছি, অগো আমার সন্তান, তোমাকে বার 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 আমি মানা করি, তুমি তাওরাত কিতাব আল্লাহ পাকের কিতাব তুমি তেলাওয়াত করো, তুমি এই মদকে ছেড়ে দাও, আল্লাহ পাক তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি, সন্তান কোনো মতেই মানে না, হঠাৎ করে মা জননী বলে, তুমি তাওরাত কিতাব পড়বা না কই তুমি মদ খাবা, তোমাকে কোনো একটা করতে হবে। এই কথা বলে মা জননী ওই মদখানা ফেলে দিয়ে সন্তানকে একটা তাপ্পরে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনার আমার ঘরের মধ্যে যদি আপনার সন্তান, আমার সন্তান ঘরের মধ্যে যদি কোনো একটা জিনিস খারাপ করে, অনেকে আছে, অনেক সন্তান আছে চুরি করে কিনা, চুরি করে না, এদিকের গুলা ভালো মনে হয়, অনেক সন্তান আছে চুরি করে, অনেক সন্তান আছে আপনার ইয়াবা খায়, অনেক সন্তান আছে গাঞ্জা খায়। আমার ভাইয়েরা, আপনার আমার মা যদি ওই সন্তানগুলোকে তাৎক্ষণিকভাবে, আমার আমার মা, আপনার মা আপনার বাবা, আপনার মা আপনার বাবা যদি ওই সন্তানকে যদি তখন তাগিদ দিত, তাৎপরে দিত, একবার দুইবার দেওয়ার পরে ওই সন্তান কোনোদিন মদের দ্বার কাছে যেত না, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? একটা আওয়াজ করবেন। আমার ভাইয়ারা, বলতে চাইছিলাম ওই তাওরাত কিতাব তেলাওয়াত করবা না হই মদ তুমি ছেড়ে দিবা, এমন সময়ের মধ্যে মা জননী যখন তাৎপরে মেরে দিলেন, ওই সন্তান মত করো, সন্তান আর দেরি করে নাই, ওই সন্তান সেখান থেকে উঠে মায়ের গালের মধ্যে এমন একটা তাৎপরে লাগিয়ে দিলেন। কিতাবের মধ্যে আসতেছে আমার ভাইয়ের আব্দুর রহমান সুবুরির কিতাব নুজাহাতুল মাজালিস, কিতাবের মধ্যে নোট করা হলো, ওই তাৎপরে মারতে দেরি মা জননীর একটা দাঁত একটা চোখ বের হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। জবান কোলে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মা জননীর চক্ষু যখন বের হয়ে গেল, মা জননীর দাঁত যখন বের হয়ে গেল, দাঁত যখন পড়ে গেল, মা জননীর রক্তাক্ত হয়ে গেল, মা জননীর দাঁত থেকে রক্ত আসতেছে, চোখ থেকে রক্ত আসতেছে, এমন সময়ের মধ্যে মা জননী অসুস্থ হয়ে পড়লেন। মা জননীর চক্ষু যখন বের হয়ে গেল, ওই সন্তানের হুঁশ যখন চলে আসলো, হুঁশ আসার পরে মায়ের কাছে যাই, অগো আমার মা, আমি অন্যায় করলাম, আমি অত্যাচার করলাম, জুলুম করলাম, অগো আমার মা, আমি মদকার অবস্থায় ছিলাম, আমি বুঝতে পারি না, আপনাকে তাপ পরে দিলাম, আপনার একটা দাঁত পড়ে গেল, আপনার চক্ষু পড়ে গেল, অগো আমার মা, আপনার কদমের মধ্যে আরস রাখলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। মা জননী ডাক দিয়ে বলে, অগো আমার সন্তান, দশমাদুর্জিন তোমাকে আমি গর্ব ধারণ করেছিলাম, অগো আমার সন্তান, পৃথিবীর জমিনের মধ্যে আমি যখন কলসি নিয়ে, আমি যখন টিউবওয়েলের মধ্যে যেতাম, পানির জন্য যেতাম, অগো আমার সন্তান, তুমি আমার পেটের ভিতরে আঘাত করতা, অগো আমার সন্তান, পেটের ভিতরে তুমি আমাকে আঘাত করতা, আমি মাঝপথের মধ্যে বসে যেতাম, আমি মা তোমাকে নিয়ে গর্বে ধারণ করে অনেক কষ্ট করেছি, অগো আমার সন্তান, আজকে তুমি সন্তান আমার দাঁত ফেলে দিয়েছো, আমার একটা চোখ ফেলে দিয়েছো, আমি তোমাকে জীবনে ওকামা করতে পারবো না। এই কথা বলতে দেরি সব সন্তানটা হাউমাউ করে কান্না করে ওঠে। সন্তান বলো, আমার মা,
আপনি আমাকে ক্ষমা করে দিন। মা জননী বলে, না তোমার জন্য জীবনে অনেক কষ্ট করলাম, না কে তোমাকে কাওয়াইলাম, না পরে তোমাকে ফড়াইলাম, ওগো আমার সন্তান, শেষ পর্যন্ত আল্লাহ পাকের কিতাব তুই তেলাওয়াত করতেছিস, ওই কিতাব তেলাওয়াত করতে গিয়ে মদ পান করিস, সেটা আমি মানা করার কারণে তুই বুঝলি না, তুই আজকে আমার দাঁত ফেলে দিলি, আমার চোখ ফেলে দিলি, আমি মা হয়ে বরদাস্ত করতে পারতেছি না, তোকে আমি এই মুহূর্তে ক্ষমা করতে পারবো না। জবান করে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সময়ের মধ্যে সন্তান হাও মাও কান্না করে বলে ওরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আরজ করে, আল্লাহ আমি তন্নাই করে ফেললাম, মা জননীর সাথে বেয়াদবি করে ফেললাম, আল্লাহ গো আমি অন্যায় করলাম, আমি জুলুম করে ফেললাম, আল্লাহ এখন আমি কী করতে পারি? ওই সন্তান পাগলের মতো সেখান থেকে বের হয়ে উনি পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে গিয়ে মা জনেন যখন ওনাকে ক্ষমা করে না, বলে আমার মা তো আমাকে ক্ষমা করবে না, যেই মায়ের ঘরে আমি খেলাম, যেই ঘরের যেই মায়ের ঘরের মধ্যে আমি থাকলাম, যেই মায়ের ঘরের মধ্যে আমি বসবাস করলাম, ওই মায়ের ঘরের মধ্যে থাক অবস্থায় আমি আমার মাকে কষ্ট দিলাম, আমি সুতরাং এই ঘরের মধ্যে আর থাকবো না, আমি জঙ্গলের মধ্যে চলে যাব। ওই সন্তানটা উনি যখন জঙ্গলের মধ্যে চলে গেলেন, উনি জঙ্গলের মধ্যে এক বছর যাই দু বছর যাই, উনি কানা নাই ফিনা নাই, গাছগাছালি খেয়ে লতা পাতা খেয়ে সেখানে তিনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হওয়ার পরে উনি যখন আল্লাহর ইবাদত করতেছিলেন, পাঁচ বছর যায়, দশ বছর যায়, পনেরো বছর যায়, এভাবে যেতে যেতে যখন চল্লিশ বছর অতিবাহিত হয়ে গেল, চল্লিশ বাহিত অতিবাহিত হওয়ার পরে উনি আর দেরি করেন নাই, উনি গভীর রাত্রে সাজদার মধ্যে আল্লাহ পাককে বলে, আল্লাহ আজকে অনেকদিন হয়ে গেল, বছর যাই মাস যাই বছর গেল, ইয়া রব্বুল আলামিন আজকে চল্লিশটা বছর হয়ে গেল, আমার মায়ের চেহারা আমি দেখি না, জঙ্গলের মধ্যে আপনাকে সন্তুষ্ট করার জন্য জঙ্গলের মধ্যে চলে আসলাম, ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, ইয়া রব্বুল আলামিন আপনার শুকরিয়া আদায় করতেছি, আপনাকে সাজদা দিচ্ছি, আল্লাহ গো আমি চল্লিশ বছর ইবাদত করলাম, আপনার কাছ থেকে জানতে চাই, আল্লাহ গো একটু বলে দেন না আপনি আমার গুনাহ মাফ করেছেন কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে গায়েবি ভাবে এলান আসা হয়, এলহাম করে দেওয়া হয়, ও আমার ভাইয়েরা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েবি ভাবে এলহাম হচ্ছে, এ যুবক তুমি যুবক থেকে এখন বৃদ্ধ হয়ে গেছো, অনেকদিন প্রায় চল্লিশ বছর পর্যন্ত জঙ্গলের মধ্যে তুমি ইবাদত করতেছো, আজকে চল্লিশ বছর পরে তুমি আমার নিকট জানতে চেয়েছো তোমার মা তোমাকে ক্ষমা করেছে কিনা, আমি তোমাকে ক্ষমা করেছি কিনা। আল্লাহ রব্বুল আলামিন এলান দেই, যুবক রে ও যুবক, চল্লিশ হাজার বছর নয়, চল্লিশ বছর নয়, কোটি কোটি বছর ধরে পর্যন্ত যদি আমি আল্লাহর কুদরতের কদমে সাজদা দিস, যতক্ষণ পর্যন্ত তোর মা ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত তোর বাবা ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত তোর গর্ভধারণী মা ক্ষমা করে নাই, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করবো না। জবান করে বলেন আল্লাহু আকবার, আরে একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা বলতে চাইছিলাম, উনি যখন এভাবে এলহাম হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন যখন এলহাম করলেন, আল্লাহ রব্বুল আলামিন যখন এলান দিলেন, এমন সময়ের মধ্যে যুবক কাদ্দির ঘরের নাই, দুটি চোখের পানি ছেড়ে দিয়ে এবারে তিনি জঙ্গল থেকে বের হয়ে গেলেন। মা জননী কোথায় 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 আমার মা, আমার মা কোথায়? আজকে চল্লিশ বছরে যদি মায়ের কদমে বসে বসে মায়ের কাছে যদি ক্ষমা চাইতাম, আমার মা আমাকে আজকে ক্ষমা করে দিত, রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ বলে যেই মায়ের সাথে বিয়াদবি করেছিস, যেই মায়ের সাথে নাফরমানি করেছিস, যেই মাকে গালের মধ্যে সোয়ার মেরেছিস, যেই মাকে গালের মধ্যে থাপ্পড় মেরেছিস, ওই মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। এটাই যদি আমি আগে থেকে জানতাম, আমি চল্লিশটা বছর মায়ের কদমে খেদমতে কাটিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আমি চল্লিশটা বছর কাটিয়ে দিতাম। এই কথা বলতে দিলে আমার ভাইয়ারা উনি কেঁদে 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 গাড়িটা বিজাই বিজাই উনি পাহাড় থেকে নামতেছেন, কাঁদে আর কাঁদে উনি ঘরের মধ্যে চলে আসতেছেন। ওনার ঘর চিহ্ন নেই, ওনার ঘর কোনো চিহ্ন নেই, ওনার ঘরকে উনি পরিচিত পাচ্ছেন না, কোনো পরিচিত মানুষ কেউ দেখা যাচ্ছে না। হঠাৎ করে গ্রামের মধ্যে সে এক একজন মানুষ থেকে প্রশ্ন করে, ওগো আমার ভাইয়ারা এখানে একজন সন্তান ছিল, একজন বৃদ্ধ মহিলা ছিল, ওই ঘরখানা তোমরা চিনো কিনা?
এভাবে যখন জানতে চাইন জানতে চাওয়ার পরে দেখা যায় অনেকেই বলে আমরা তো চিনি না প্রায় চল্লিশ বছরের ব্যবধান অনেকেই চিনে না এই মুহূর্তের সময় আমার মুরব্বী বাবার মতো একজন বৃদ্ধ বাবা পেয়ে গেলেন বৃদ্ধ বাবা পাওয়ার পরে অগো আমার বাবা আপনার কাছ থেকে জানতে চাই আপনি এই এখানে একটা গড়ে ছিল একজন মহিলা ছিল ওনার একজন কমবক্ত একজন সন্তান ছিল ওই সন্তান ছিল যেই সন্তান মাকে মেরেছিল এইরকম একজন সন্তান এইরকম একজন মা এখানে আপনারা কি চিনেন কি না এভাবে যখন প্রশ্ন করলেন প্রশ্ন করতে দেরি ওই বৃদ্ধ বাবাটা ডাক দিয়ে বলে ওই গড়টা হলো অমুক জায়গার মধ্যে জোরে বলেন সুবহানাল্লাহ জবান করে বলেন না সুবহানাল্লাহ আমার বাপ ওই যুবক আর দেরি করেন নাই ওই যুবক দেরি না করে এবার কুড়ে গড়ের মধ্যে চলে গেলেন দেখা যায় গড়ের দরজা কেন বন্ধ গড়ের দরজা কেন যখন বন্ধ হঠাৎ করে মা মা বলে ডাক দেয় মা জননী মশল্লার মধ্যে দাঁড়িয়ে সেখানে নামাজ আদায় করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ জবান করে বলেন না সুবহানাল্লাহ মা জননী নামাজ আদায় করতেছে নামাজের সালাম পিরানোর পরে দরজা খুলে দেওয়া হলো খুলে দেওয়ার পরে আমার ভাইয়ারা যখন সেখানে মা জননীর কাছে গেল উনি তো চোখ নেই চোখে দেখে না বৃদ্ধ হয়ে গেল এমন সময়ের মধ্যে বলে কে কে আওয়াজ যখন করলেন হঠাৎ করে ওই যুবক ডাক দিয়ে বলে অগো আমার মা আমি আপনার সন্তান আমি আপনার সেই সন্তান আমি না বুঝে আপনাকে মেরেছিলাম আজকে চল্লিশটা বছর পর্যন্ত আল্লাহর কাছে সেজদা করেছি আল্লাহ বলে যতক্ষণ পর্যন্ত মা ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না সেই জন্য মা চল্লিশটা বছর আমি পাহাড়ের মধ্যে কাটিয়ে দিলাম অগো আমার মা শেষ পর্যায়ে আপনার কাছে চলে আসলাম মা গো আপনি তো রহমতের ভাণ্ডার একটু ক্ষমা করে দিন জোরে বলেন সুবহানাল্লাহ মা জননী ডাক দিয়ে বলে তিনি তো অন্ধ তিনি তো চোখে দেখতে পায় না মা জননী ডেকে বলো গো আমার সন্তান তোমাকে আমি সন্তান পরিচয় দিব না কারণ হলো চল্লিশটা বছর পর্যন্ত তুই আমাকে তাপ্পরে মেরে চলে গিয়েছিলি আমি অনেক কষ্টের মধ্যে ছিলাম আমি না খেয়েছিলাম না পড়েছিলাম অনেক বেদনার মধ্যে ছিলাম সুতরাং তোকে আমি সন্তান হিসেবে পরিচিত দিতে পারবো না জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ আমার পৃথিবীর জমিনের মধ্যে এমন এমন সন্তান দেখা যায় আপনার আমার মা বাবা আমার আপনার মা বাবা গ্রামের মধ্যে থাকে সন্তান ম্যাজিস্ট্রেট হয়ে গেল সন্তান আপনার প্রফেসর হয়ে গেল সন্তান ডক্টর হয়ে গেল ডক্টর হওয়ার কারণে সন্তান বড় পর্যায়ে যাওয়ার কারণে উকিল হওয়ার কারণে আমার ভাইয়েরা মা বাবাকে গ্রামের মধ্যে রেখে ওই সন্তান বিবিকে নিয়ে শহরে থাকে ঠিক কিনা বলেন আরেকটু জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা মা কি পড়ে সন্তানের কোনো খেয়াল নাই বাবা বৃদ্ধকালে কি পড়তেছে কানা কি কাছে ওই সন্তানের কোনো খেয়াল নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে যত সম্পদ তুমি অর্জন করেছো যত ডিগ্রি তুমি অর্জন করেছো কাল কিয়ামতের ময়দানে মাহশরে সেগুলা এক একটা বড় সাপ হিসেবে পরিণত হবে জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ আমার ভাইয়ারা বলতে চাইছিলাম ওই সন্তান কেঁদে কেঁদে বলে মা অগো আমার মা আপনি আমাকে ক্ষমা করে দিন মা শুনে ডাক দিয়ে বলে না না তোমাকে ক্ষমা করা যাবে না ক্ষমা যখন করা যাবে না এই কথা বলল সন্তান আরও কাঁদা কাঁদে আরও তিনি আরও বেশি কান্নাকাটি করতেছিলেন এমন সময়ের মধ্যে কাঁদতে কাঁদতে সন্তান বলে না না যেই মায়ের সাথে বিয়াদেবি করলাম যেই মায়ের সাথে বিয়াদেবি করলাম যেই মায়ের সাথে নাফরমানি করলাম ওই মা যখন আমাকে ক্ষমা করে না যে হাত দিয়ে মাকে আমি মেরেছিলাম ওই হাত কেন আমি এবার কেটে ফেলবো জোরে বলেন নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ মা জননী যখন ক্ষমা করে না সন্তান এবার বাম হাতের মধ্যে একটা তরবারি নিলেন তরবারি নেওয়ার পরে আমার ভাইয়ের ডান হাত কানে বাবা বসালেন বসানোর পরে এবার মা জননীর সামনে সন্তান বাম হাতে ওই হাত কানা কেটে নিলেন জোরে বলেন নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ পুরো ঘরটা রক্তাক্ত হয়ে গেল কিন্তু আমার ভাইয়েরা রক্তাক্ত হলে রক্তগুলা মা জননী দেখার সুযোগ নেই মায়ের চোখন্ধ মা জননী দেখতে পাই না মা তো দেখতেছে না সন্তান কি করতেছে আমার ভাইয়েরা যখন সন্তান ওই সময়ের মধ্যে হাত কানা কেটে ফেলল মাকে আবার ডাক দিয়ে বলো গো আমার মা আপনি আমাকে ক্ষমা করুন এই মুহূর্তে মা জননী ডাক দিয়ে বলে না না তোমাকে ক্ষমা করা যাবে না ওই
সময়ের মধ্যে ওই সন্তান ডাক দিয়ে বলে, যেই মা ক্ষমা করে না, ক্ষমা না করার কারণে হাত কেটে পেললাম, যেই মা ক্ষমা না করলে এমনিতেই জাহান্নামের মধ্যে যেতে হবে, কবরের মধ্যে যেতে হবে, কবরে যাওয়ার পরে কবর কেনা জাহান্নামের গর্ত হয়ে যাবে, এবং সেখান থেকে হাসরের ময়দানে গেলে হাসরের ময়দান থেকে জাহান্নামে যেতে হবে। সুতরাং আমি জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ার জাহান্নামে জলে সরকার হয়ে যাব। জবান কুলে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার এই আগুনের মধ্যে জ্বলে আমি সরকার হয়ে যাব। এই কথা বলে তিনি এবারে ডাক দিলেন, ও আমার ভাইয়েরা, তিনি ডাক দিলেন আমার মহল্লাবাসীরা, আপনারা কতগুলা লাকুড়ি তৈরি করুন, লাকুড়ি তৈরি করে আমাকে সেখানে জ্বেলে দিন, যাতে আমি দুনিয়ার জাহান্নামের মধ্যে জ্বলতে পারি। এই সময়ের মধ্যে ওই যুবকেরা, তিনি এবার লাকুড়ি এনে ফেললেন, লাকুড়ি আনার পরে তিনি এবার আগুনের মধ্যে সরকার হয়ে যাবে। যখন সরকার হয়ে যাবে, একজন যুবক দুঃখিনী মার কাছে চলে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ও এখানে একজন যুবক মা জননীর কানে কানে বলে, ওগো আমার মা, ওগো আমার মা, আপনার কানে কানে একটা কথা বলতে চাই। বলে কি বলবা বলো। এই কথা বলতে তেরি তিনি বলতে লাগলেন, আপনার সন্তানকে আপনি ক্ষমা না করার কারণে, আপনি যখন আপনার সন্তানকে ক্ষমা করেন নাই, আপনার সন্তান আপনার সন্তানের ডান হাত কেন কেটে ফেলল, এখন ডান হাত কাটার পরে সমস্ত গরখানা রক্তাক্ত হয়ে গেল, এখন আপনার সন্তান শুধু পৃথিবীর জমিন থেকে একেবারে সরকার হয়ে যাওয়ার জন্য তিনি লাকুড়ি তৈরি করলেন, তিনি তাকে জ্বালিয়ে দেওয়ার জন্য মানুষ তৈরি করলেন। এই কথা বলতে দিরি দুঃখিনী মা বলে, এ পৃথিবীর জমিনের মানুষরা, ও আমার যুবক ভাইয়েরা, দুঃখিনী মা ডাক দিয়ে বলে, ও আমার ভাইয়েরা, তিনি তো আমার হা উনার হাত কেটে ফেলল, সেটা আমাকে কেন আগে বলো নাই, উনি আমার সামনে আমার সন্তান আমি চোখে দেখি না, আমার সামনে যদি আমার সন্তান হাত কাটতো, খোদার কসম আমি মা হয়ে বরদাস্ত করতে পারতাম না। জবান কুলে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়েরা, বলতে চেয়েছিলাম ওই হাত কানা যখন কেটে ফেলল, ওই মা জননী বলো, ওই হাত আমার সামনে কাটতে পারতো না, আমি মা হয়ে সহ্য করতে পারতাম না, আমি মা হয়ে বরদাস্ত করতে পারতাম না, আমার সন্তান আমার সামনে বসে বসে হাত কানা কেটে ফেলবে আমি বরদাস্ত করতে পারতাম না। ও আমার ভাইয়েরা, আপনারা কেন আমার সন্তানকে জ্বালিয়ে দিবেন, আমার সন্তানের কাছে আমাকে নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহান, আমার সন্তানের কাছে আমাকে নিয়ে যান। এই কথা বলে তিনি তাকে তার সন্তানের কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে সন্তান তার সামনে আসে, মাকে জড়িয়ে ধরতে পারে না, হাত নাই। আমার ভাইয়েরা, ওই সময়ের মধ্যে মা জননী বলো, ও আমার সন্তান, আমি তো চোখে দেখি না, তুই সন্তানকে আমি ক্ষমা করি নাই, একটি মাত্র কারণ, মায়ের খেদমত কি সেটা বোঝার জন্য, মা বাবার মোহাব্বত কি সেটা বোঝার জন্য, মা বাবা সন্তানের কোনোদিন খারাপ চাই না, সেটা তোমাকে জানানোর জন্য আমি তোমাকে ক্ষমা করি নাই। সুতরাং তুমি হাত কেন কেটে নিয়েছো, আমি যদি চোখে দেখতাম আমি তোমাকে হাতটা কাটতে দিতাম না, শুধু তা নয় তা নয়, তোমাকে হাত নয়, আমি তোমাকে আগে থেকে ক্ষমা করে দিতাম। জবান কুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এই কথা বলতে দিনি মা জননী এবার ডাক দিয়ে বলো, আমার সন্তান আসো আসো আসো, আমি তো চোখে দেখি না, ও আমার সন্তান আমার বুকের মধ্যে চলে আসো, আমার বুকের মধ্যে এসে, আমার বুকের মধ্যে আসো, আমি তোমাকে একটু আদর করি। আজকে 40টা বছর হয়ে গেল, আমার সন্তানকে আমি বুকের মধ্যে নি না। জোরে বলেন সুবহান, জবান কুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই সন্তান ডাক দিয়ে বলে, এবার মা জননীর বুকের মধ্যে যখন চলে আসলেন, মা জননীর বুকে চলে আসার পরে মা জননী এবার এলান দিচ্ছেন, ওগো আমার সন্তান, ওগো আমার সন্তান, তোমার মাথার উপরে আমার হাত লাগলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত তুলে দিলেন, ওগো আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনি আল্লাহ আমার সন্তানকে ক্ষমা করে দিন। জোরে বলেন সুবহান, জবান কুলে বলেন সুবহানাল্লাহ, আপনি আমার সন্তানকে ক্ষমা করে দিন। আল্লাহ এবারে জিবরাইলকে ডাক দিলেন, আমার ভাইয়েরা সময় সংক্ষিপ্ত, প্রধান বক্তা মহোদয় চলে আসবেন। আমার ভাইয়েরা, বলতে চেয়েছিলাম আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, এই জিবরাইল,
তুমি যাও যাও পৃথিবীর জমিনের মধ্যে চলে যাও, পৃথিবীর জমিনের মধ্যে যাওয়ার পরে যেই সন্তানকে মা ক্ষমা করে দেয় ওই সন্তানকে আমি কবল করে নিলাম, তুমি যাও যাও। এবং ওই মা যেই মা চোখে দেখে না, যেই মায়ের গালের মধ্যে দাঁত নাই, যেই মায়ের চোখের মধ্যে চক্ষু নাই, যাও যাও জিবিরায় তোমার ডানা কানা লাগিয়ে দাও এবং মায়ের চোখ এবং মায়ের দাঁতকে ভালো করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুধু তা নয় জিবরাইল পৃথিবীর জমিনের মধ্যে যাবা, মাকে ডানা দিয়ে তুমি ভালো করে দেবা, শুধু তা নয় ওই সন্তান যেই সন্তান মা কবুল করেছে ওই সন্তানের একটা হাত মা কমা না করার কারণে কেটে নিয়েছিল। ও জিবরাইল যাওয়ার পরে তোমার ডানা কানা ওই সন্তানের ডান খাতের মধ্যে লাগাই দেবা। আমার ভাইয়েরা হযরত জিবরাইল পৃথিবীর জমিনের মধ্যে চলে আসলেন, আসার পরে তিনি যখন ওই ওই ডানা কানা লাগাই দিলেন সাথে সাথে মায়ের চোখ ভালো হয়ে গেল, মায়ের হাত ভালো হয়ে গেল, ছেলের হাত ভালো হয়ে গেল, মায়ের দাঁত ভালো হয়ে গেল। শুধু তা নয় আগে যেভাবেই ছিল পুনরায় সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে আগের মতো পুনরায় সিস্টেম করে দিয়েছে। জোরে বলেন সুবহান, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মা বাবার খেদমত দরকার আছে কিনা? মা যদি আপনাকে আমাকে ক্ষমা না করে আপনি সেজদা দিতে দিতে এই বিবির বাপ জামা মসজিদের মধ্যে আপনার মাথা জট করতে পারেন, আপনার সেই কোনো কাজে আসবে? আপনার সেজদা কোনো কাজে আসবে? আপনার রুকু কাজে আসবে? আপনার কাজে আসবে না। কারণ মা যেই মা আপনাকে আমাকে অনেক গর্ব ধারণ করে পৃথিবীর সুন্দর জমিন দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই মা বাবার খেদমত করার তৌফিক দান করে সকল বলুন আমিন। আমার ভাইয়েরা বলতে চেয়েছিলাম মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কাছে প্রশ্ন, আল্লাহ মায়ের সাথে বাবার সাথে কিরূপ আচরণ করবো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলে তাদেরকে তোমরা দমক দিও না। তাদেরকে কি দিও না? দমক দিও না। আছে কি না দমক দেয়? আছে না? আছে কি না? অনেকে আছে দমক দেয়। মহান রব্বুল আলামিন বলে দমক কেন দাও? আমি তো কোরআনে মানা করেছি, তোমাকে বারণ করেছি, আমি আল্লাহর কথা তোমরা স্মরণ করো, কোরআনের পনেরো পারা খুলো, পনেরো পারা তিন পৃষ্ঠার মধ্যে আমি আল্লাহর ঘোষণা কি, আমি আল্লাহর এলান কি, ওয়ালা তানহারহুমা তাদেরকে তোমরা দমক দিও না। সুবহানাল্লাহ, ইয়া রব্বুল আলামিন তাদেরকে যদি দমক না দিই আমরা কি আচরণ করব? আল্লাহ রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনের ভিতরে বলে ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। জবান কুলে বলেন না সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের সাথে নরম নরম ভাষায়, সুন্দর সুন্দর ভাষায়, যেই ভাষা মিষ্ট ভাষা, যেই ভাষা বললে আপনার আমার মা খুশি হয়ে যায়, আপনার আপনার আমার বাবা খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে মা বাবার সাথে নরম নরম ভাষা ইউজ করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মা বাবার সাথে এখানে আমার মা বোনরা পর্দার ব্যবস্থা করেছেন মা বোনদের জন্য। মা বোনেরা আমার আপনাদের কদমের মধ্যে আরস, আপনারা আপনাদের স্বামীর খেদমত করবেন এবং আপনাদের সন্তানগুলা সন্তানের প্রতি আপনাদের দায়িত্ব আছে, আপনাদের দায়িত্ব আপনারা যথাযথভাবে আদায় করবেন। যেহেতু আপনি যদি যথাযথভাবে আপনার সন্তানের দায়িত্ব আদায় না করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে মাহশরে জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণের মধ্যে সেটাও একটা কারণ, নাউজুবিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে বুজার মানার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।